বিরোধী দলবিহীন সংসদ যেন সার্কাসের এক চাকার সাইকেল। বিরোধী দল সংসদের হৃৎপিণ্ড এবং সরকারের ছায়া হিসেবে বিবেচিত হয়। বিরোধী দল ছাড়া সংসদীয় গণতন্ত্র কখনোই সফলভাবে কাজ করতে পারে না। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার ও বিরোধী দল সাইকেলের দুটি চাকার মতো। সরকার ও বিরোধী দল সচল হলে গণতন্ত্র সচল হয়। কিন্তু আমাদের দেশে সংসদীয় ব্যবস্থা বর্তমানে সার্কাসের সেই এক চাকা সাইকেলের পরিণত হয়েছে। দেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। বিএনপির বাইরে জাতীয় পার্টি সরকারি দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে দ্বাদশ নির্বাচনে তারা মাত্র 11টি আসন লাভ করেছে। তাদের অবস্থান না ঘরকা না খটকা। স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামী লীগের নেতারা অনেক বেশি 62 আসনে জিতেছেন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে 230 আসন। এই পরিস্থিতিতে এবার সংসদীয় বিরোধী দল কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র 11টি আসন নিয়ে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাবে না। এই সংখ্যা দিয়ে বিরোধী দল গঠন সংসদীয় ব্যবস্থার প্রচলিত নিয়ম লঙ্ঘন। প্রচলিত নিয়মে বিরোধী দলের সংস্কৃতি পেতে হলে দলের আসন সংখ্যা ন্যূনতম 25 হতে হবে, যা বঙ্গবন্ধু শাসনামলে নির্ধারিত নয়। এর কম হলে তারা বড়জোর পার্লামেন্টের গ্রুপ হিসেবে চিহ্নিত হতে পারে। কাজেই দ্বাদশ সংসদে আওয়ামী লীগ আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা ও অপ্রতিহত ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও স্বীকৃত বিরোধী দল থাকছে না। আমাদের দেশে বিরোধিতা বা সমালোচনাকে সহ্য করা হয় না, কেবল সমর্থন প্রশংসা অনুগত্য কাম্য। সমালোচনা যত গঠনমূলক হোক না কেন, সেটা সরকারি দলে মানতে বা সহ্য করতে পারে না। ফলে সমালোচকরা শত্রু বা বিদ্বেষকারী এই মনোভাবের কারণে বিরোধী দলকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হয় না। ফলে দেশের দুটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা না হয়ে পরিণত হয় ঘোরতর শত্রুতে। দেশের কার্যকর বিরোধী দলমুক্ত একটি অনুগত সংসদীয় ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ক্ষমতাসীনদের বিরাট অবদান আছে। বিরোধী দল বিকশিত হোক, সংসদে এসে কথা বলুক, এটা ক্ষমতাকাঙ্ক্ষীরা চায় না। বেশিরভাগ ক্ষেত্রে বিরোধী দলের নিয়মতান্ত্রিক আন্দোলনেও বাধা দেওয়া হয়। বিরোধীদের গায়েল করতে মিথ্যা মামলা জর্জরিত করে রাখা হয়। অতএব বাধা বিপত্তি অতিক্রম করে বিরোধী দল তাই খুব একটা সুবিধা করতে পারে না। অথচ গণতন্ত্রের চর্চায় বিরোধী দল থাকা অপরিহার্য। শুধু গণতন্ত্রের খাতিরেই নয়, যে কোনো বিবেচনাতেই বিরোধী দল বা সমালোচক প্রয়োজন। কেননা একজন ব্যক্তি বা একটি দল সবসময় সব সিদ্ধান্ত সঠিক নিতে পারে না। তার সেই সিদ্ধান্ত ভুল না ঠিক, কোথায় গলত, কোথায় সমস্যা, এগুলো আরেকজনের দৃষ্টিতে ধরা পড়ে। বাইরের কেউ যদি একটা উদ্বেগ বা সিদ্ধান্তের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, ভিন্ন কোনো ভালো পথের সন্ধান দেয়, আখেরে সেটা সবার জন্যই মঙ্গল। সেজন্য ইংরেজিতে বলা হয় ক্রিটিক্স আর ইওর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ সমালোচকেরাই ভালো বন্ধু। কয়েক দশকে যে যখন ক্ষমতায় গেছে, সেই বিরোধী দলের নাম নিশানা ভুলিয়ে দেওয়ার মিশন নেমেছে। বিরোধী দলমুক্ত দেশ গড়ার একটি অদৃশ্য এজেন্ডা ক্ষমতায় যাওয়া সব দলের বাস্তবায়ন করেছে। এই ব্যাধি রাজনীতিকদের মজ্জাগত। যারা সরকারে আছেন তাদের স্বভাবে বিরোধী দল শোনার অভ্যাস কম। যে কোনো বিষয়ে বিপরীত কথা শুনলেই তাদের ক্রোধ জেগে ওঠে। ক্ষমতার অস্ত্র অনেক সময় আক্ষরিক অর্থেই অস্ত্র। হাতে নিয়ে সেই ক্রোধ বিরুদ্ধ মতের অনুগামীদের দমন করতে তৎপর হয়। এই অসহিংস এক ভয়াবহ রাষ্ট্রীয় অসুখ হিসেবে পরিগণিত হয়েছে। প্রশ্ন হচ্ছে, বিরোধী দলকে ছলে বলে কৌশলে অক্ষম ও দুর্বল বানিয়ে রাখার সাফল্য ক্ষমতাসীনেরা আর কতকাল উপভোগ করবে?